কথা বলছি, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি আমার বাপ চাচাকে ছাড়েনি, তো আপনি কোথাকার কি আমরা বাতে, ঠিক না ভাই? ঠিক না ভাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলি, আমি আমার চাচার বিরুদ্ধে বলি, তুমি কোথাকার লাফসা হে? আমার দাদা পীরের মুরিদকে নিয়ে তুমি ছেলে খালামু করো, তোমাকে ছেড়ে দেবো, কি ঠিক না ভাই? ঠিক না ভাই, তা ভাই শাহকে বলবো, খারাপ মনে নেবেন? আজকে আমাদের সমাজে যতগুলো রাজনৈতিক দল আছে, সিপিএম মানে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না? আছে। সিপিএমে বর্তমান মুসলমান আছে না? কংগ্রেসে বর্তমান মুসলমান আছে না? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না? আচ্ছা বলেন তো, আইএসএফে মুসলমান আছে না? বর্তমান টিএমসিতে মুসলমান আছে না? আজরে বলবে আছে। আচ্ছা বলেন তো, এই পাঁচটা দলের নাম বললাম, একে অপরের মধ্যে সালাম কালাম কথা বার্তা সব আছে? আজরে বলে নাই কেন? কেন ঈদগাহ গোষ্ঠী, ঠিক না ভাই? ঠিক না ভাই, ঈদুল ফিতরের ময়দানে দেখলাম বা ঈদগাহ, রঙে রঙে মিলছে, বাপ ব্যাটাই মিলছে না, রঙে রঙে মিলছে, বাপ ব্যাটাই মেলে না, আকিদায় আকিদায় মিলছে, বাপ ব্যাটাই মেলে না, বাপ এক এক আকিদা, ছেলে আর এক আকিদা, বাপ এক দল, ছেলে আর এক দল, ঠিক না ভাই? ঠিক না ভাই, ঠিক না ভাই, রঙে রঙে মিলছে, বাপ ব্যাটাই মেলে না, রঙে রঙে মিলছে, একই মায়ের পেটের দুই ভাই, একে অপরে মেলে না, রঙে রঙে মিলছে, একে অপর চাস্ত ভাই মেলে না, ঠিক না ভাই? ঠিক না ভাই, কেন? তাই প্রত্যেকটা মুসলমানদের কাছে আমি অনুরোধ করব, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, আমার দেখা দরকার নাই, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে আইএসএফ, আমার দেখার দরকার নাই, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য, এ দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের একতা ঐক্য ভ্রাতৃত্ব রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এজরে বলুন, এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, রাজি আছেন? সকলে মিলে বলেন, কতজন বলছেন এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটা উঁচা করে দেখান, হাত নামাবেন না, সকলে জোরে সরে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। সকলে বলছেন প্রতিবাদ করব, ভাই প্রতিবাদ করলে জেল কাটতে হবে, যে জেল কাটবেন, পারবেন? ঠিক বলছি ভাই, মার্ডার করে দেবে, হুমকি দেবে, হুমকি দেবে, কি হবে? মার্ডার করে দেবে, মরবেন তো, মরবেন তো, জোরে বলবেন, বলবেন, ঠিক বলছেন? কারণ ভাই শিক্ষা দিয়েছেন কে? আমাদের নেতা, আমাদের সরদার, ঠিক না ভাই? ঠিক কে? স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সহ সাহাবারা 3 বছর বন্দী ছিলেন, কত বছর? সকলে জোরে সরে তকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রসুল পাক 3 বছর বন্দী ছিলেন, কত বছর? 3 বছর। লাস্টে 1 বছর এমন রসুল পাকের সাহাবাদের গেছে ভাই, 1 ফোঁটা পানি পর্যন্ত পাননি, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে 1টা বছর কাটিয়েছেন, কত বছর? 1 বছর কাটিয়েছেন, কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিলেন, অন্যায়কে কুরবানি করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না ভাই? ঠিক না ভাই, আমাদের ইমামকে, আমাদের ইমামকে, ইমামে আজম আবু হানিফা হুজুর, ওনার ইন্তেকাল কোথায় হয়েছিল? এই কথা বলেন না, যে জেলখানায়, কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে জেলে ঢোকানো হয়েছিল, লাইফ টাইম জেল দেওয়া হয়েছিল, জেলখানাতেই তার ইন্তেকাল হয়েছে, কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর আমি দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ, জীবন দিয়ে দেব, মাথা দিয়ে দেব অন্যায়ের কাছে, দাদা পীরের মুরিদ আমরা মাথা নত জোরে বলবে, করব 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 না, তবে হ্যাঁ দাদা পীরের মুরিদ আপনারা, তাই তো নাকি গো? আপনারা কার মুরিদ?
ঠিক করে বলবেন দাদা পীরের প্রকৃত মুরিদ কতজন একটু হাতটাকে উঁচা করেন, হাত নামাবেন না, মাশাআল্লাহ হাত নামিয়ে দেন, সত্য বলেন না মিথ্যা, ভণ্ড মুরিদ না তো, যে হাত নামিয়ে দেন, ভণ্ড মুরিদ না তো, ওই দাদা পীরের দরবারে গিয়ে হাত নামিয়ে দেন, দাদা পীরের দরবারে গিয়ে জিয়ারত করবেন আর ঘুরে এসে মুরিদে মুরিদে অ্যাকশন করবেন, এই রকম মুরিদদের জন্য দাদা পীরের দরবার, ঠিক না বেটি? আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি, দাদা পীরের প্রকৃত মুরিদ হতে পারেন তো দরবারে যাবেন, না বলে যাবেন না, দূর দূর করে ঘাট ধরে দরবার থেকে বার করে দেবো, দাদা পীরের দরবারে যাবেন মদ খেতে, তারা পীরের দরবারে যাবেন বিড়ি খেতে, তারা পীরের দরবারে যাবেন ওই তিরঙ্গা গুচকা খেতে, আর তারা পীরের মুরিদ বলে দাবি করবেন, তারা পীরের দরবারে যাবেন পকেট মার করতে, ঘাট ধরে বার করে বার করে বার করে কারা মনে নেবেন না, বার করেছি আরো আপনাদের করব, সতর্ক থাকবেন। আজকে যদি আপনাদের পাড়ায় এসে যদি বলি রহমতুল্লাহ মা, মানে আপনার এলাকার একটা যে কোনো একটা মেয়ে, একজন অসৎ চরিত্রের মেয়ে, বাজে নোংরা মেয়ে, আর আমি আপনার পীরের বেটা যদি বলি রহমতুল্লাহর মা অমুক মেয়ের মতো, আপনার কষ্ট হবে না? হবে না, এজোরে বলবেন হবে। তাহলে আমি আপনার কি আমি জলসায় আসবো রহমতুল্লাহ টাকা দেবে, চাঁদা দেবে? এজোরে বলে দেবে না রহমতুল্লাহ ওর বাড়িতে যাবো ঢুকতে দেবে? এই জোরে বলেন দেবে? দেবে না। তাহলে আমার আপনার পীর মাসাই কে, আমার আপনার পীর কে, ছোট হুজুর কে মিলাকে একজন মুশরিকের সঙ্গে সমতুল্য করবে, একজন বেঈমানের সঙ্গে সমতুল্য করবে? দাদা পীরের মুরিদ বলে আপনি দাদা পীরের দরবারে আসবেন ঢুকতে দেবো? এই জোরে বলে বের করে দিয়েছি আপনাদের কো, বলছি যে মুরিদের মতো মুরিদ হতে পারেন দরবারে যাবেন, আর না হলে যাবেন না, যাবেন না। দাদা পীরের দরবার ভণ্ডদের জন্য দরবার নয়, দাদা পীরের দরবারে মদ খোর, গাঁজা খোর, তারি খোর, সুদ খোর, হারাম খোর, জেনা খোর ঢুকবে, সব ছেড়ে দিয়ে নামাজি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে বাইরে আসবে। এই হলো আমার দাদা পীরের দরবার। আর আপনি কি করছেন? দাদা পীরের দরবারে ঢুকছেন, ঢুকছেন তিরঙ্গা খেতে খেতে, আর বেরোচ্ছেন সিগারেট খেতে খেতে, ঠিক না বেটি? অনুরোধ করে বলছি ভাই, দাদা পীরের দরবার ওই রকম মুরিদদের জন্য দরবার নয়, জ্ঞানী যারা বোঝে তারা সুদে সারাই। ভাইজান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম উচ্চ আওয়াজে কথা বলেছি, যদি আমার কথাবার্তা মনে ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই সাহেব।